ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ছত্রধর মাহাতোকে হেফাজতের আবেদন এনআইএ এর। প্রবীর মাহাতো খুনের ঘটনায় হেফাজতের আবেদন, আদালতে এলেও অসুস্থ হয়ে পড়েন ছত্রধর মাহাতো। ছত্রধর মাহাতোকে হেফাজতের আবেদন এনআইএ এর। প্রবীর মাহাতো খুনের ঘটনায় হেফাজতের আবেদন, আদালতে এলেও অসুস্থ হয়ে পড়েন তিনি। আবির দত্ত আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত তথ্য দেবেন এ বিষয়ে। আবির, দেখো তুমি জানো যে প্রবীণ মাহাতো সিপিএম নেতা খুনের ঘটনায় 2009 সালে যেটা লালগড়ে হয়েছিল সেই ঘটনায় তদন্তভার নিয়েছিল এনআইএ এবং সেই ঘটনায় মোট 31 জন অ্যাকিউজ ছিল, তাদের মধ্যে ওদের সবাই জামিনে মুক্ত। আজকে আদালতে বিশেষ শুনানি ছিল এবং সেই শুনানিতে প্রত্যেককে আসতে বলা হয়, যদিও তার মধ্যে অনেকে রয়েছেন যারা অসুস্থ। মোট 27 জন এসেছিলেন ছত্রধর মাহাতো সহ। এই 27 জনের মধ্যে 4 জনকে ছত্রধর মাহাতো সহ তাদেরকে হেফাজতে চাওয়ার আবেদন করেছিল এনআইএর আধিকারিকরা। যদিও ছত্রধর মাহাতো কোর্টে আসলেও পরবর্তীকালে তিনি কোর্টে শুনানি শুরু হওয়ার আগে অসুস্থ বোধ করেন এবং তারপরে তিনি চলে গিয়েছিলেন এবং তারপরে একটি বেসরকারি হাসপাতালে বাইপাসে সেখানে তার বিভিন্ন টেস্ট হচ্ছে, এটাই আমরা জানতে পারছি। এবং তিনি অসুস্থ, তিনি জ্বর আছে তার এমনটাই তিনি জানিয়েছেন তার আইনজীবী মারফত। এই ঘটনায় এখনো আপাতত অর্ডার রিজার্ভ রয়েছে, আদালতের নির্দেশের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হয় এমনটাই এনআইএ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির।